Assalamualaikum viewers. তো আমি ওইদিন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা পিসির মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলটা ভিডিও গিয়ার মাধ্যমে এসইও করবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে এই ভিডিও গিয়ার মাধ্যমে আপনাদের ভালো ভালো ভিডিও টপিক, ভিডিও কিওয়ার্ড, ঠিক আছে, ভালো আইডিয়াস আপনি কিভাবে নিতে পারেন। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই আজকে ভিডিওটা মিস করবেন না। অবশ্যই আজকে ভিডিও কিউ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কীভাবে আপনি ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি ফার্স্টে ক্লিক করে দিচ্ছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিও কিউ যে অ্যাপসটা এখানে আমি ক্লিক করে দেবো। তো এটা দেখেন এটা এই অ্যাপসটাতে কোনো প্রবলেম নেই, এটা কিন্তু ভিডিও কিউ ইউটিউব ক্লারিফাইড, ঠিক আছে। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এরপর আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন জেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই জেট স্টার্ট ফর ফ্রি। তো আমি এখানে ক্লিক করলাম, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো এখানে কিছু কোয়েশ্চেন আপনাদের কাছে তারা চাইবে আপনার দিয়ে দেবেন। তুমি নেক্সট থেকে লেটস গো। এবার এখান থেকে আপনি এখান থেকে দেখে দেবো এখানে স্টার্ট মনি মাই চ্যানেল, মানে এখানে যে কোনো একটা আপনার চিনিয়ে দেবেন। তো আমি এখান থেকে হচ্ছে গ্রো মাই চ্যানেল ফাস্টার এটাতে আমি ক্লিক করবো, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ক্লিক করবো। তো এখানে তারা বলছে নাইস, তো আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনার নাম, তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলাম। করার পর এখানে আপনারা এখানে বলতেছে যে হাই রিপোর্ট, মানে লঙ্গার হ্যাভ, মানে ক্রিয়েট অফ আপনি কতদিন এখানে এটাকে আপনি মানে মাত্র স্টার্ট করতেছেন নাকি 1 থেকে 3 মাস ইউজ করেন নাকি 4 থেকে 12 মাস ধরে ইউজ করেন অথবা 1 থেকে 3 বছর ধরে ইউজ করেন বা 3 বছর প্লাস। তো আমি এখান থেকে হচ্ছে আমি দিয়ে দেবো, যেহেতু আমার এই চ্যানেলটা অনেক দিনই হয়েছে আমি এটা ইউজ করছি, তো আমি এখান থেকে ধরেন দিয়ে দেবো হচ্ছে 3 ইয়ার্স প্লাস। তো এবার আপনার এখানে আরও কিছু বিষয়ে তারা জিজ্ঞেস হতে অ্যাবাউট মানে ইউটিউব সম্পর্কে আপনার কিছু, তো আমি এখান থেকে হচ্ছে ফার্স্ট এডটা দিয়ে দেবো ফার্স্ট। তো এবারে যেখানে তারা জিজ্ঞেস আপনি কি পার্ট টাইম ক্রিয়েটর, ফুল টাইম ক্রিয়েটর, আই এম নট শিওর ইট, আপনাকে কোনো বুঝছেন। তো আমি এটা ফুল টাইম না, আমি এখান থেকে হচ্ছে আমি দেখানে এখানে পার্ট টাইম, তো এই পার্ট টাইমে আমি দিয়ে দেবো। তো এরপর হচ্ছে আমি এখান থেকে দিয়ে দেবো লাস্ট অনুদান একর, তো আমি এখান থেকে দিয়ে দেবো 3 থেকে 8 হর্স। তো আমি এখান থেকে 3 থেকে 8 হর্স দিয়ে দিচ্ছি দেখেন এখানে। তো এরপর এখান থেকে আমি দেবো আই থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিং অপশনটি, তো একটু ওয়াইট করবেন। করার পর এখানে এইভাবে একটা আসবে, তো একটু উপর দিকে স্ক্রোল করার পর এখানে দেখছেন নেক্সট, তো এই নেক্সট এবারে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট এবারে আবার নেক্সটে ক্লিক করবেন, করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখন কিন্তু আপনার হচ্ছে এখান থেকে আপনি দেখেন এখানে ক্লিক করবেন সাইন আপ উইথ গুগল, এখানে ইউজ করবেন অথবা আপনি এখান থেকে যদি সাইন আপ ইমেল, ইমেলও করতে পারেন। তো আমি এখান থেকে গুগলে দিয়ে দিব, তো আমি এই গুগলের পরে ক্লিক করব। করার পর এখান থেকে হচ্ছে আমার যে চ্যানেলের মেলটা, তো এই মেলটা আমি সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিচ্ছি, আমার চ্যানেলের মেলটা সিলেক্ট করে দিলাম। করার পর একটু ওয়েট করবেন। তো বন্ধুরা ওয়েট করার পর দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু এখানে হচ্ছে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর এখানে বন্ধুরা দেখেন আপনারা কিন্তু অনেক কিছু মানে পাচ্ছেন ফ্রিতেই। এখানে দেখেন উইনিং ইউটিউব ভিউ, ইউটিউব মানে উইনিং অন ইউটিউব, তো এগুলো হচ্ছে আপনারা ইয়াদে দিবেন, কারণ এগুলো থাকলে আপনারা হচ্ছে ভালো ভালো এখান থেকে অনেক কিছু আপনি ইনফরমেশান পাবেন। তো আমরা এখন কাজের কথায় চলে যাই, যে আমাদের চ্যানেলে আমরা কোন ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের চ্যানেলে কোন ভিডিও আপলোড করলে হচ্ছে আমাদের এখানে ভিউস বেশি হবে, ঠিক আছে। তো আমি এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাবো। তো এই বিষয়টা দেখার জন্য আপনি হচ্ছে চলে যাবেন এখান থেকে, আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন নিচে ডেইলি আইডিয়াস, তো এই ডেইলি আইডিয়াসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি বন্ধুরা। করার পর দেখেন আমি কিন্তু এখন আমি যেদিকে ভিডিও কিউ ইউজ করি, তো আমি কিন্তু ভিডিও কিউ দেখি কিন্তু আমি ভিডিও তৈরি করি, যে কোন দিন কোন ভিডিও হচ্ছে আপনার
মানে ভিউজ বেশি আসতে পারে বা অডিয়েন্স কোন ধরনের ভিডিওস আছে, এখানে কিন্তু তারা দেখেন আমাকে, কিন্তু তারা এই যে দেখেন এই বিষয়টা কিন্তু তারা আমাকে সাজেস্ট করেছে, এই যে দেখেন এই যে এটা, এই যে এখানে তারা কি বলেছে মানে ভিউ প্রোটেকশন মানে ভেরি হাই। এই টাইটেলের উপরে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিউজ বেশি হবে। তো এখানে তারা কি বলেছে যে হাই যে টাইটেলটা, তো এখানে লেখা আছে কমিউনিটি পোস্ট করে সাবস্ক্রাইবার বাড়াবেন কিভাবে, হাউ টু ভাইরাল ইওর ভিডিওস বাই ইউটিউব কমিউনিটি ট্যাব। তো আমি কিন্তু এই আইডিয়াটা কিন্তু হচ্ছে এখান থেকে আমি সেভ করে রাখবো। তো আমি এখান থেকে সেভ করে দিলাম, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো এরপর হচ্ছে আপনার দেখেন, আচ্ছা এরপর হচ্ছে আপনারা দেখেন এখান থেকে দ্বিতীয় মানে এটা হচ্ছে হাই, এটা ভেরি হাই বলে না, এটা হচ্ছে হাই মানে এটা দিয়েও ভিডিও চলবে। তো এখানে বলছে যে নতুন চ্যানেলে ভিউ কিভাবে আনবেন, হাউ টু জেট ভিউস অন নিউ ইউটিউব চ্যানেল 2023। তো এটা নিয়েও আমি ভিডিও, তো এটা আমি এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে দেবো। তো আমি সেভ করে দিলাম। তারপর যেটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে, তো এই মিডিয়াম এটাতেও আপনার ভিডিওতে ভালো ভিউস আসবে, সমস্যা নেই। তো দেখেন এই যে এখানে লেখা আছে কি যে ফেসবুকে আসলো নতুন ফিচার, ফেসবুক প্রফেশনাল মোড, ফেসবুক প্রোফাইল নেক্সট স্টেপ ক্রাইটেরিয়া। তো এই যে বিষয়গুলো হচ্ছে এখানে কিন্তু আমি কিন্তু সেভ করে রেখে দিলাম। তো আপনি প্রত্যেক দিন, এই যে প্রত্যেক দিন আপনি যখন এই যে এখানে দেখেন এই আইডিয়াসের পারে আসবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে কিন্তু হচ্ছে আপনাকে অনেকগুলো আইডিয়া কিন্তু হচ্ছে ভিডিও আপনাকে দেবে। তো এই আইডিয়ার উপরে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা একদমই বেড়ে যায়। তো বন্ধুরা দেখেন এখন যদি আপনি বলেন যে ভাইয়া যে আমি যদি এর উপরে ভিডিও বানাই যদি ভিউস, হ্যাঁ ভিউস অবশ্যই আসবে, কারণ হচ্ছে ভিডাইকিউ হচ্ছে একটা এমন একটা অ্যাপস, এখানে আপনার প্রত্যেক দিনের আইডিয়াস এখানে দেখেন সবগুলো, কিন্তু আমি কিন্তু এই যে এখান থেকে শুধু আজকের ডেলি আইডিয়াস না, আমি দেখেন এখান থেকে যদি সেভের পারে যাই, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি এখানে সেভের পারে যদি ক্লিক করে দেখেন, এই যে আমি যে মাত্র সেভ করে রাখলাম, এই যে দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এখানে দেখেন কি কি বিষয় আমি এখানে সেভ করে রেখেছি, এই দেখেন আমার সব কিছু কিন্তু এখানে সেভ করা রয়েছে। আমি যেগুলো ভিডিওগুলি তৈরি করি সবগুলোকে, যে এখন কিন্তু আমি আজকে হচ্ছে আমি এখন বর্তমানে কিন্তু এই যে দেখেন এই তিনটা বিষয় কিন্তু আমি আজকে মানে মানে সেভ করে রাখলাম। তো এগুলো হয়তো কালকে বানাবো না পরশু বানাবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যদি আপনারা ভিডিও দেখে ভিডিও তৈরি করেন, হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের ভিউজ বেশি আসবে। আর এখানে দেখেন এখানে আরেকটা অপশান রয়েছে যে রিসার্চ, তো এই রিসার্চের পরে আসলে আপনি দেখেন এইখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ড সার্চ করে আপনি দেখতে পারবেন যে আপনার কিওয়ার্ডটা মানে কেমন র্যাঙ্কে রয়েছে। তো আমি যদি ধরেন সাপোজ কথা কথা কেন লিখি হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস, এই যে দেখেন তারা কিন্তু এখানে এখন যে মানে কোন বিষয়টা ট্রেন্ডিংয়ে রয়েছে, তারা কিন্তু এখান থেকে অনেকগুলো হচ্ছে আপনাকে অনেকগুলো টাইটেল কিন্তু আপনাকে তারা হচ্ছে সাজেস্ট করছে। দেখেন এখানে কিন্তু একবারে সার্চেবল যে কিওয়ার্ড সেটা হচ্ছে হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব, এটা কিন্তু এখন একদম ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আমি যদি এটা কেটে আরেকটা কিছু লিখি যে আমি যদি এখানে লিখি হাউ টু ক্রিয়েট, এই দেখেন আমি হাউ টু সিআর দিতেই কিন্তু এখানে অনেকগুলো বিষয় কিন্তু এখানে এসেছে। তো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আগের মতো অনেকগুলো বিষয় এসেছে, এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট অ্যাপেল আইডি, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট বিনেন্স অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম। তো দেখেন হাউ টুর উপরে অনেকগুলো ভিডিও টপিক রয়েছে। তো আপনার আপনি কী করবেন, আপনার চ্যানেল অনুযায়ী ক্যাটাগরি আপনি দেখবেন। তো দেখেন আমি যদি এখান থেকে কথার কথা এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলটাই দেই, দেখেন এটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে আপনারা দেখেন এটার মানে সার্চ ভলিউম হচ্ছে 72, ঠিক আছে, আর কম্পিটিশন লেভেল হাই। তো যেহেতু কম্পিটিশন লেভেল হাই এই জন্য কিন্তু আমরা এটা হচ্ছে এই বিষয়ে আমরা ভিডিও তৈরি করব না, কারণ এখান থেকে ওভারঅল স্কোর হচ্ছে মাত্র 148, ঠিক আছে। তো আমরা এইটাকে হচ্ছে আর একটু মিনিমাইজ মানে একটু চেঞ্জ করব,
তো আমরা যদি এখানে লিখি হচ্ছে হাউ হাউ টু ভাইরাল ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব, তো এটা লিখে যদি আমরা সার্চ করি তো এটা যদি আমরা কিওয়ার্ডটি সার্চ করে দেখেন, এটা কিন্তু আগেরটার চেয়ে মানে আপনি দেখবেন যে যেই বিষয়গুলো হচ্ছে কম্পিটিশন লেভেল মানে লো এই বিষয়গুলো নিয়ে আপনি হচ্ছে ভিডিও তৈরি করবেন, কারণ কম্পিটিশন যে বিষয়টাতে কম থাকবে সেটার কিন্তু ডিমান্ড বেশি থাকবে। তো আপনি এটা নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি, এটা নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু মোটামুটি একটা ভিউজ কিন্তু হবে। তো বন্ধুরা দেখেন এইভাবে যদি আপনারা হচ্ছে আপনাদের চ্যানেলটিকে এখানে হচ্ছে এইভাবে ইউজ করেন, আর এই এই অ্যাপ এই ভিডিওগুলো যদি আপনি ইউজ করেন এবং এখান থেকে আইডিয়া নেন এবং এখানে গিয়ে যদি রিসার্চ করেন, রিসার্চ করে করে যদি আপনি ভিডিও তৈরি করেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবে। এরপরে এখানে দেখেন আরও কিছু অপশান রয়েছে, আপনার যদি এটা একবারে যে এখান থেকে রিলেটেড কিওয়ার্ডস, তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন এই রিলেটেড কিওয়ার্ড দেখেন আমার এখানে কিন্তু মানে আমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ডস কিন্তু তারা এখানে দিয়েছে, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও 2003, হাউ টু ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারি। তারপর দেখেন এখানে রয়েছে হচ্ছে ট্রেন্ড, এই যে দেখেন এখানে ট্রেন্ডিং ভিডিওস, তো ট্রেন্ডিং ভিডিওসের পরে যদি আমি ক্লিক করি দেখেন দেখেন এই ট্রেন্ডিং ভিডিওসের পরে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের কিছু তারা দেখাচ্ছে না, কারণটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিওস তারা এখানে শুধু হচ্ছে টাইটেলের নামটা এখানে একটু মানে দেখাই দিয়েছে। তো দেখেন এখানে বলছে হাউ টু ভাইরাল শর্টস ভিডিওস অন ইউটিউব, তো দেখেন এখানে কিন্তু তারা আমাদের হচ্ছে আমরা যদি তাদের এই ট্রেন্ডিং ভিডিও সার্ভিসটা নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এটা কিনে নিতে হবে, ভিডিও অ্যাপসটা আমাদেরকে কিনে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন এইভাবে যদি আপনারা ভিডিও কিউয়ের মাধ্যমে যদি আপনাদের চ্যানেলটা হচ্ছে দেখেন রান করেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা অনেক মানে তাড়াতাড়ি কিন্তু সাকসেস পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।